প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখানে আছো নিরাপদে আছো। আজকে তোমাদের সাথে আমার 38তম ক্লাস। আশা করি বিগত যে 37টি ক্লাস তোমাদের সাথে আমি নিয়েছি, প্রত্যেকটি ক্লাস তোমরা যে যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো তোমরা বুঝেছ। কিছু কিছু বিষয় আমি দেখেছি কমেন্টস বক্সে, অনেকে অনেক বিষয় নিয়ে তোমরা জানতে চেয়েছ। আশা করি এই অধ্যায়টি শেষ হলে আমি সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে এই পঞ্চম অধ্যায় আমরা শুরু করেছিলাম, এই আজকে এই পঞ্চম অধ্যায়ের যে আরেকটি আলোচ্য বিষয় সেটি হলো পণ্য মূল্য নির্ধারণের বিবেচ্য বিষয়। পণ্য মূল্য নির্ধারণের বিবেচ্য বিষয়, আমরা পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ এই অধ্যায়টি শুরু করেছিলাম। তার মধ্যে একটা অংশ ছিল পণ্য সম্পর্কে এবং আরেকটি যে অংশ সেটি হচ্ছে পণ্যের মূল্য নির্ধারণ সম্পর্কে। তারই ধারাবাহিকতায় আমরা পণ্য মূল্য নির্ধারণের বিবেচ্য বিষয় নিয়ে আজকে আলোচনা করব। গত ক্লাসে আমরা পণ্য মূল্য নির্ধারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতায় পণ্য মূল্য নির্ধারণে কি কি বিষয় প্রভাব বিস্তার করে, পণ্য মূল্য নির্ধারণের বিবেচ্য বিষয়গুলো কি সেটি আজকে আলোচনায় যাব। তোমাদের সামনে আশা করি প্রত্যেকের বই আছে, তোমরা প্রত্যেকে ক্লাসগুলো যখন দেখবে অবশ্যই তোমরা বইটা সামনে নিয়ে তারপরে ক্লাসটা বোঝার চেষ্টা করবে। আমি আজকের আলোচনার ক্ষেত্রে তোমাদের টেক্সট বই ছাড়াও অন্যান্য জায়গা থেকে আমি কিছু কিছু বিষয় পড়ব এবং তোমাদের সামনে সেগুলো বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমরা যদি একটু লক্ষ্য করি যে পণ্য মূল্য নির্ধারণে আসলে বিবেচ্য বিষয়গুলো কি, পণ্য মূল্য নির্ধারণের যে বিবেচ্য বিষয় বা প্রভাব বিস্তারকারী যে উপাদান রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দুটি উপাদান হলো অভ্যন্তরীণ উপাদান, আরেকটি হলো বাহ্যিক উপাদান। অভ্যন্তরীণ মানে হচ্ছে ভেতরের, বাহ্যিক মানে হচ্ছে বাহিরের উপাদান। তো এখন আমরা আসলে পণ্য মূল্য নির্ধারণে কোন কোন বিষয় প্রভাব বিস্তার করে, আসলে দেখা যাচ্ছে সকল ব্যবসায়ী এবং অব্যবসায়ী প্রতিষ্ঠানকেই পণ্য বা সেবার মূল্য নির্ধারণ করতে হয়, তাই না? এটা আমরা প্রত্যেকে জানি। কিন্তু পণ্যের মূল্য নির্ধারণ করা কিন্তু খুব একটা সহজ কাজ না। কেন সহজ কাজ না, তোমরা যদি একটু গভীরভাবে চিন্তা করো তাহলে কিন্তু জিনিসটা বুঝতে পারবে। কারণ দেখা যাচ্ছে কার্যকর এবং লাভজনক মূল্য নির্ধারণের উপর কোম্পানির সফলতা নির্ভর করে, কার্যকর এবং লাভজনক মূল্য নির্ধারণের উপর। এখন তুমি যেন তেন ভাবে যদি একটি পণ্যের মূল্য নির্ধারণ করে বসো, সেক্ষেত্রে দেখা যাবে তোমার যে টার্গেট, তোমার যে মানে লক্ষ্য, সেটি তুমি পূরণ করতে পারবে না, পারবে না। বরং দেখা যাবে যে ক্রেতারা কোন মূল্যে পণ্য কিনতে আগ্রহী হয় বা ক্রেতারা যে মূল্যে পণ্য কিনবে সেটি বিক্রয় করার পরে আমার সেখান থেকে কোনো লাভ আসবে কিনা, এরকম অনেক বিষয় কিন্তু এখানে থাকে। সো পণ্যের মূল্য নির্ধারণ করাটা একটি সহজ কাজ নয়। অতীতে দেখা যাচ্ছে যে দর কষাকষির মাধ্যমে, এখনো আমাদের দেশে আছে, সারা বিশ্বের খুব কম, আমাদের এই দক্ষিণ এশিয়ার ভারত বাংলাদেশ পাকিস্তানে বা এসব দেশে এখনো দর কষাকষির মাধ্যমে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। কিন্তু সময়ের সাথে সাথে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মানুষ এখন আমরা যে ফিক্সড প্রাইস কথাটা বলি, নির্দিষ্ট পণ্যের মূল্য, নির্দিষ্ট মূল্যে পণ্য বিক্রয়, হ্যাঁ, সেদিকের দিকে মানুষ কিন্তু ধাবিত হচ্ছে। যেমন অর্থাৎ যে পণ্যটি মানুষ এখন আর বার্গেনিং করে বা দর কষাকষি করার মাধ্যমে কিন্তু পণ্য কিনতে আগ্রহী বোধ করছে না। হ্যাঁ, যদিও বেশিরভাগ এখনো সেটি হচ্ছে, বাট আস্তে আস্তে সময়ের তোমার পরিবর্তন সাথে সাথে সময়ের স্বল্পতা এবং ব্যস্ততার কারণে দেখা যাচ্ছে মানুষ এখন এত ব্যস্ত হয়ে পড়েছে যে সময় নিয়ে বাজারে গিয়ে দাম দর করে পণ্যটি কিনবে সেই সময় কিন্তু মানুষের এখন নেই। সো মানুষ এখন সেই ফিক্সড প্রাইসের দিকে ধাবিত হচ্ছে, এই কারণে কিন্তু সেক্ষেত্রে পণ্য মূল্য নির্ধারণ খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কঠিন কাজ। তাই
কোন কোন বিষয়গুলো আজকে এই পণ্য মূল্য নির্ধারণে প্রভাব ফেলছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আমাদের আলোচনা। আমি আগেই বলেছি যে দুটো উপাদান হচ্ছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ ভেতরের, আর একটা হচ্ছে বাহ্যিক অর্থাৎ বাহিরের। তাহলে প্রথমে যদি আমরা অভ্যন্তরীণ উপাদানের দিকে তাকাই, আসলে অভ্যন্তরীণ উপাদানের মধ্যে কি কি উপাদান রয়েছে, অভ্যন্তরীণ উপাদানের মধ্যে আমরা প্রথমে লক্ষ্য করব বিপণন উদ্দেশ্য, বিপণন মিশ্রণ কৌশল, ব্যয়, মূল্যনীতি। বিপণন উদ্দেশ্য, বিপণন মিশ্রণ কৌশল, ব্যয় এবং মূল্যনীতি, এই চারটি উপাদান অভ্যন্তরীণ উপাদান, এই চারটি অভ্যন্তরীণ উপাদান পণ্য মূল্য নির্ধারণে প্রভাব ফেলছে বা বিবেচ্য বিষয়। পণ্য মূল্য নির্ধারণের অন্যতম বিবেচ্য বিষয় হচ্ছে বিপণন উদ্দেশ্য, অর্থাৎ পণ্য মূল্য নির্ধারণের বিপণন উদ্দেশ্য ব্যাপকভাবে প্রভাব ফেলে। সেগুলো কিভাবে? যেমন বিপণনের অন্যতম উদ্দেশ্য কি? বাজারে টিকে থাকা। বিপণনের অন্যতম উদ্দেশ্য কি? বাজারে টিকে থাকা। এখন টিকে থাকতে হলে তাকে কি করতে হবে? এ লক্ষ্যে তাকে পণ্য মূল্য কমিয়ে বাজারে প্রতিষ্ঠানটি টিকে রাখতে হবে, এটি বিপণনের উদ্দেশ্য। এরপরে বলা হচ্ছে চলতি মুনাফা সর্বোচ্চকরণ। দেখা যাচ্ছে যে কোনো কোনো কোম্পানি আছে দীর্ঘমেয়াদী মুনাফা জন্য তারা ব্যবসা করে, দীর্ঘমেয়াদী মুনাফার ব্যবসা করে, অর্থাৎ লং টার্ম যে প্রফিট সেটার ক্ষেত্রে তারা ব্যবসা করে, কিন্তু বিপণনের উদ্দেশ্যে অভ্যন্তরীণ উপাদানে চলতি মুনাফা সর্বোচ্চকরণ বলতে, অর্থাৎ তুমি যদি দীর্ঘমেয়াদী মুনাফা না করতে চাও, তার পরিবর্তে তোমার চলতি মুনাফা কিভাবে সর্বোচ্চ করা যায়, অর্থাৎ রানিং যে প্রফিট সেটি কিভাবে করা যায়, সেটির দিকে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে তোমাকে পণ্যের মূল্য উঁচু পর্যায়ে নিয়ে যেতে হবে, অর্থাৎ পণ্যের মূল্যটা বৃদ্ধি করে রানিং যে প্রফিট সেটি তোমাকে করতে হবে। তবে এক্ষেত্রে ক্রেতাদের মধ্যে আগে থেকেই পণ্য সম্পর্কে আগ্রহ থাকতে হবে, যদি সেটি হয় একমাত্র তখনই তুমি পণ্য মূল্য সর্বোচ্চ, চলতি মুনাফা সর্বোচ্চকরণ করতে পারবে, অর্থাৎ রানিং প্রফিট করার জন্য যদি ক্রেতারা সেভাবে প্রস্তুত থাকে আগে থেকে, তাহলে একমাত্র তুমি বেশি দাম দিয়ে তুমি পণ্য বিক্রি করতে পারবে এবং চলতি মুনাফা তুমি অর্জন করতে পারবে, এছাড়া পারবে না। এটির কিন্তু বিপণনের উদ্দেশ্য এবং এটি কিন্তু প্রভাব ফেলছে। এরপর হচ্ছে বাজারে শেয়ার, শেয়ারের নেতৃত্ব, অর্থাৎ বাজারে শেয়ার বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠানগুলো অনেক সময় মূল্য নির্ধারণ করে থাকে। বিপণনকারীর উদ্দেশ্য যদি হয় পণ্য বাজারে নেতৃত্ব দেওয়া, তাহলে সেক্ষেত্রে পণ্যের কম মূল্য নির্ধারণ করা হয়, এর ফলে বাজারে পণ্যের বিক্রয় বৃদ্ধি পেয়ে বাজার শেয়ার নেতৃত্ব দেওয়া সম্ভব হয়। এখন তোমার টার্গেট হচ্ছে বাজারের যে শেয়ার, অর্থাৎ মার্কেট শেয়ার যেটা, সেখানে তুমি নেতৃত্ব দিবে, লিডারশিপ করবে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তোমাকে দাম বাড়ালে চলবে না, তোমাকে তোমার পণ্যের দাম কমিয়ে তারপরে বাজারে টিকে থেকে, হ্যাঁ, তোমাকে পণ্যের বিক্রয় বৃদ্ধি করে তারপরে তোমার বাজার শেয়ারে নেতৃত্ব দিতে হবে, এছাড়া কিন্তু হবে না। তাই বাজার শেয়ার নেতৃত্ব কিন্তু অভ্যন্তরীণ উপাদানের মাধ্যমে তোমার পণ্যের মূল্য নির্ধারণে প্রভাব ফেলছে। তারপরে আমরা যদি দেখি পণ্য মানে নেতৃত্ব, পণ্য মানে নেতৃত্ব, দেখা যাচ্ছে যে মূল্য নির্ধারণের একটি অন্যতম বিপণন উদ্দেশ্য হচ্ছে পণ্য মানে নেতৃত্ব, অর্থাৎ তোমার তোমার পণ্যের মান ঠিক রেখে বেশি দাম দিয়েও যদি তুমি বিক্রি করো, সেক্ষেত্রে তুমি যদি নেতৃত্ব দান করো, তারপরও কিন্তু মানুষ সেই প্রোডাক্টটা কিনবে। এখানে এটি বলা হয়েছে যে এক্ষেত্রে গবেষণ, কারণ কি, তুমি পণ্যের মান যদি ভালো রাখতে চাও, তোমাকে এখানে গবেষণা উন্নয়নে প্রচুর ব্যয় করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যয় নির্বাহের জন্য পণ্যের উচ্চ মূল্য ধার্য করা মানে অত্যাবশ্যকীয় হয়ে পড়ে। তবে এখানে আবার উচ্চ মূল্যে উচ্চ মানসম্মত পণ্য কেনার মতো পর্যাপ্ত ক্রেতা বাজারে থাকলেই কিন্তু এই কৌশল তুমি প্রয়োগ করতে পারবে, অর্থাৎ যে বিষয়টি তোমাদের বলেছে বিপণন উদ্দেশ্যের মধ্যে
যে পণ্য মানে নেতৃত্ব, তুমি পণ্যের মান ঠিক রাখার জন্য যে গবেষণা উন্নয়ন আনুষঙ্গিক যে খরচগুলো তোমাকে উঠিয়ে আনতে হবে, তার পরিপ্রেক্ষিতে তুমি যে পণ্যের মানটি উচ্চ মূল্যে ধার্য করো এবং সেটি যদি করতে চাও সেটি কিন্তু প্রভাব ফেলছে। কিভাবে? কারণ ওই ওই তোমার ওই ধরনের ক্রেতা, ওরকম উচ্চ মান সম্পন্ন সম্পন্ন ক্রেতা তোমার বাজারে থাকতে হবে, তাহলে একমাত্র তুমি পণ্য মানে নেতৃত্ব দান দিতে পারবে, তাহলে এটি কিন্তু প্রভাব ফেলছে। তারপরে বিনিয়োগ তুলে নেওয়া, বিপণনের উদ্দেশ্যের অন্যতম আরেকটি অভ্যন্তরীণ উপাদান হচ্ছে যে তোমার বিনিয়োগ তুলে নেওয়া, অর্থাৎ কোনো কারণে দেখা যাচ্ছে পণ্যের বাজার যদি তোমার তোমার প্রোডাক্টের বাজার যদি অত্যধিক ঝুঁকিপূর্ণ হয় বলে মনে হয় তোমার কাছে, এবং সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তুমি যে টাকাটা ইনভেস্ট করেছো, বিনিয়োগ করেছো, সেই বিনিয়োগকৃত অর্থ যদি তুমি অতি দ্রুত বাজার থেকে তুলে আনতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে পণ্যের উচ্চ মূল্য ধার্য করে সেক্ষেত্রে তোমার সেই বিনিয়োগকৃত অর্থ তোমাকে ফেরত আনতে হবে। তবে এক্ষেত্রে নির্ভর করবে সবকিছু প্রতিষ্ঠানের সুনাম, প্রতিযোগীদের মূল্যনীতি ইত্যাদিকে বিবেচনা করতে হবে। অর্থাৎ তুমি যে টাকা ইনভেস্ট করেছো, তুমি যদি কোনো কারণে মনে করো যে তোমার পণ্যের বাজার ঝুঁকিতে আছে, তুমি লস খেতে পারো, সেক্ষেত্রে তোমাকে বিনিয়োগের সে টাকা উঠিয়ে আনতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে পণ্যের মূল্য ধার্য করে, উচ্চ মূল্যে ধার্য করে টাকাগুলো তোমার কামব্যাক করে নিয়ে আসাটা খুবই টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু পণ্যের মূল্য নির্ধারণ এখানে একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়, বা বিনিয়োগের টাকা তুলে নেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটি প্রভাব ফেলা হচ্ছে পণ্যের মূল্য নির্ধারণে। এরপর এই বিপণন উদ্দেশ্য আরেকটি উদ্দেশ্য হচ্ছে বিক্রয় বৃদ্ধি করা। অনেক প্রতিষ্ঠান আছে যারা অতি অল্প সময়ে সামগ্রিক বিক্রয় বৃদ্ধি করার নীতি গ্রহণ করে। এরূপ নীতি বাস্তবায়নের জন্য পণ্যের কম মূল্য নির্ধারণ করা হয়। যেমন দেখা যায়, আমরা যদি বিক্রয় বৃদ্ধি প্রসঙ্গটা একটু চিন্তা করি, আমরা যদি একটা উদাহরণের দিকে লক্ষ্য করি যে আমাদের দেশে বাংলালিংক তারা কি করেছিল, বাংলালিংক মোবাইল ফোন অপারেটর তারা কি করেছিল, তোমাদের নিশ্চয়ই অনেকে খেয়াল আছে, বা তোমরা যখন তোমাদের লক্ষ্য করো পিছনের দিকে, বা তোমাদের আগের জেনারেশন বলো বা বড় ভাইরা, তারা এগুলো জানে। বাংলালিংক যখন বাংলাদেশে প্রথম মোবাইল অপারেটর, যখন তারা প্রথম সিম বাংলাদেশে চালু করে, তখন তারা এই কাজটি করেছিল। কি কাজ? বিক্রয় বৃদ্ধি করেছিল, তাদের পণ্যের মূল্য নির্ধারণের এটি ছিল অভ্যন্তরীণ একটি উপাদান, বিক্রয় বৃদ্ধি করা। তারা কি করেছিল? তারা বাংলালিংক মোবাইল ফোন অপারেটর কোম্পানি তারা সিমের দাম কম রেখে তাদের ফোন ব্যবহারকারীর সংখ্যা তারা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। তো এটি হচ্ছে তাদের একটি উদ্দেশ্য, বিপণনের উদ্দেশ্য। এই গেল বিপণন উদ্দেশ্য। এরপর হচ্ছে বিপণন মিশ্রণ কৌশল। আমরা আশা করি বিপণন মিশ্রণ কৌশলটি আমাদের মনে আছে। আমরা এই বইয়ের প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে বিক্রয় ও বিপণন মিশ্রণ, বিক্রয় বিপণন মিশ্রণ একটি অধ্যায় আমরা পড়েছিলাম, আশা করি তোমাদের সেটি খেয়াল আছে। সেই বিপণন মিশ্রণের ফোর পি আমাদের মনে আছে কিনা? ফোর পি, পণ্য, তারপরে কি প্রোডাক্ট, মূল্য প্রাইস, তারপরে কি পণ্য মূল্য, তারপরে কি বলতে পারো বলতো? পণ্য মূল্য বন্টন, আরেকটি কি, আরেকটি হলো প্রসার। অর্থাৎ ফোর পি আমাদের আশা করি মনে আছে যে আমরা ফোর পি পড়েছিলাম। এই ফোর পি উপর, এই ফোর পির কৌশল অভ্যন্তরীণ উপাদানে মূল্য নির্ধারণের ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করছে। এখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে তোমার পণ্য মূল্য যে রয়েছে, পণ্য মূল্য স্থান প্রসার, আমরা যে চারটি মার্কেটিং মিক্স বা মার্কেটিং এর যে কৌশলগুলো আমরা পড়েছিলাম, সেখানে এই চারটি ফোর পি সম্পর্কে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। তো এই যে বিপণন মিশ্রণ কৌশল, এই বিপণন মিশ্রণ কৌশলের কৌশলও কিন্তু অভ্যন্তরীণ উপাদানের একটি গুরুত্বপূর্ণ উপাদান, এবং এই উপাদানের দ্বারা কিন্তু পণ্য মূল্য নির্ধারণ করা হচ্ছে। কারণ দেখা যাচ্ছে যে বিপণন মিশ্রণ হলো কতিপয় নিয়ন্ত্রণযোগ্য উপাদান। বিপণন মিশ্রণ কি?
কতিপয় নিয়ন্ত্রণযোগ্য উপাদান। প্রতিযোগিতামূলক বাজারে উদ্দেশ্য অর্জনের জন্য বিপণন মিশ্রণের হাতিয়ার গুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন, তাই পণ্য মূল্য নির্ধারণে এই বিষয়গুলোকে ব্যাপকভাবে বিবেচনা করা হয়। পণ্য মূল্যকে অবশ্যই পণ্য বন্টন প্রমোশনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এক্ষেত্রে পণ্য মূল্য এমন হতে হবে যাতে পণ্যের উৎপাদন ব্যয়, বন্টন ব্যয়, প্রমোশন ব্যয় তুলে আনা সম্ভব হয়। এখানে আমরা যে মার্কেটিং মিক্সের কথা বলছি, যে কৌশলগুলোর কথা বলছি, সেই কৌশলগুলো আমাকে প্রয়োগ করতে হচ্ছে, আদারওয়াইজ আমি আমার পণ্যের মূল্য নির্ধারণ করতে পারবো না, বা পণ্য উৎপাদনে যেতে পারবো না, বা পণ্য আমি ক্রেতাদের কাছে বিক্রয় করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি যখন পণ্যের মূল্য নির্ধারণ করব, অবশ্যই পণ্য বন্টন, পণ্য মূল্য বন্টন প্রসার, এগুলোর খরচ যেন আমার আমি উঠিয়ে আনতে পারি, সেক্ষেত্রে আমাকে সেভাবে কিন্তু আমাকে পণ্য মূল্য নির্ধারণ করতে হবে। তাই পণ্য বিপণন মিশ্রণ কৌশলও কিন্তু অভ্যন্তরীণ উপাদানের মাধ্যমে এই পণ্য মূল্য নির্ধারণে প্রভাব ফেলছে। এরপর আমরা যদি লক্ষ্য করি ব্যয়, অর্থাৎ ব্যয় কিন্তু কোম্পানির মূল্য নির্ধারণের সর্বনিম্ন বা সীমা নির্দেশ করে। উৎপাদন বন্টন বিক্রয় সংক্রান্ত সকল ব্যয় এবং কোম্পানির কার্যক্রম ও ঝুঁকির জন্য যুক্তিসঙ্গত মুনাফা যাতে ওঠানো যায়, কোম্পানি এমন একটি বিন্দুতে মূল্য ধার্য করে। তাই বলা যায় কোনো কোম্পানি পণ্য মূল্য নির্ধারণের সময় ব্যয়কে বিশেষভাবে বিবেচনা করে থাকে। এখানে যে কথাটি বলা হচ্ছে বারবার, যে একটা কোম্পানি যখন কোনো পণ্য উৎপাদনে যাবে বা পণ্য বিক্রয়ে যাবে বা পণ্য বন্টনে যাবে, পণ্য বন্টনের প্রসারে যাবে, তখন তাকে বিভিন্ন খরচ তাকে করতে হচ্ছে। এই খরচগুলো যেন উঠে আসে সেইভাবে কিন্তু পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। যেমন আমরা যদি বলি স্থির ব্যয়, ফিক্সড কস্ট, কোনগুলোকে ফিক্সড কস্ট বলা হচ্ছে? আমরা যারা অ্যাকাউন্টিং করেছি বা আমরা যারা অ্যাকাউন্টিং করি, আমরা এই বিষয়টি বুঝতে পারবো স্থির ব্যয় বা ফিক্সড কস্ট কোনগুলো। অর্থাৎ তোমার কারখানা ভাড়া বা বেতন, কারখানা ভাড়া বা বেতন, এগুলোকে বলা হচ্ছে স্থির ব্যয় বা ফিক্সড কস্ট। অর্থাৎ আমাকে যখন পণ্য মূল্য নির্ধারণ করতে হবে, আমাকে এই যে খরচগুলো স্থির ব্যয় সেগুলো যেন উঠে আসে, সেদিকেও আমাকে লক্ষ্য রেখে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। আরেকটি যেটি হচ্ছে ভ্যারিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়। এই ভ্যারিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয় কোনগুলোকে আমরা বলছি? যেমন কাঁচামালের খরচ, শ্রমিকের মজুরি প্রভৃতি হলো পরিবর্তনশীল ব্যয়। কেন? কারণ দেখা যাচ্ছে এগুলো কিন্তু উৎপাদনের পরিমাণ কম বেশি হওয়ার সাথে সাথে এই ব্যয়ের পরিবর্তন হয়। এই যে ব্যয়গুলো, কাঁচামালের যে খরচ বা শ্রমিকের যে মজুরি, এগুলোরও কিন্তু উৎপাদনের যখন তোমার পরিমাণ কম বেশি হয়, তখন এই কাঁচামালের খরচ, শ্রমিকের মজুরি, এগুলোরও কিন্তু পরিবর্তন আসে। এই কারণে এগুলোকে বলা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় বা ভ্যারিয়েবল কস্ট। তাহলে এই এই ব্যয়গুলো যেন উঠে আসে, সেদিকেও স্থির ব্যয় বা পরিবর্তনশীল ব্যয়, এই সমস্ত ব্যয় যেন উঠে আসে সেদিককে লক্ষ্য রেখে কিন্তু আমাকে কি পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। এই জন্যই কিন্তু এটি প্রভাব ফেলছে। এরপর আমরা যদি লক্ষ্য করি ব্যয়ের পর যদি দেখতে মূলনীতি, সরি মূল্যনীতি, মূল্যনীতি কি বলেছে? পণ্য মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত মূল্যনীতিকে বিশেষভাবে বিবেচনা করতে হয়। ছোটখাটো প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশেষ কোনো ব্যক্তি পণ্য মূল্য নির্ধারণ করে, কিন্তু বড় বড় প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত মূল্যনীতি থাকে যার আলোকে বিক্রয় ব্যবস্থাপককে পণ্য মূল্য নির্ধারণ করতে হয়। এক্ষেত্রে বিক্রয় কর্মীদের মতামত, বাজার অবস্থা, ঊর্ধ্বতনের ইচ্ছা ইত্যাদিকে মূল্যায়ন করেই তবে পণ্য মূল্য নির্ধারণ করা হয়। তার মানে মূল্য নীতিও কিন্তু অভ্যন্তরীণ উপাদানের মাধ্যমে পণ্য মূল্য নির্ধারণে প্রভাব বিস্তার করছে। কিভাবে? দেখা যাচ্ছে ছোট ছোট প্রতিষ্ঠানের মালিকরা তারা নিজেরাই পণ্যের মূল্যটা নির্ধারণ করে দিচ্ছে, সে কিন্তু বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিক্রয় ব্যবস্থাকে, বিক্রয় ব্যবস্থাপককে, বিক্রয় ব্যবস্থাপককে পণ্যের মূল্য নির্ধারণ করতে হচ্ছে। তবে সেক্ষেত্রে তাকে কি করতে হচ্ছে? তাকে বিক্রয় কর্মীদের মতামত নিতে হচ্ছে, তাকে বাজার অবস্থা
দেখতে হচ্ছে তাকে, ঊর্ধ্বতন যে ব্যবস্থাপকের উপরে যিনি রয়েছে, ঊর্ধ্বতন যে কর্মী রয়েছে তার উপরে তার ইচ্ছা অনিচ্ছা নির্ভর করছে, সেই বিষয়গুলোকে নিয়ে পরবর্তীতে কিন্তু তাকে পণ্যের মূল্য নির্ধারণ করতে হচ্ছে। তাহলে কিন্তু এখানে পণ্যের মূল্য নীতিটা ব্যাপকভাবে প্রভাব ফেলছে আমরা বুঝতে পারছি। এই হলো অভ্যন্তরীণ উপাদান সমূহ। এরপর আমরা দেখব বাহ্যিক উপাদানে কি কি আছে, অর্থাৎ বাহিরের যে উপাদানগুলো যেগুলো পণ্য মূল্য নির্ধারণ প্রভাব ফেলছে। প্রথমত হচ্ছে বাজার ও চাহিদা, প্রতিযোগীদের ব্যয়, মূল্য এবং অফার, অন্যান্য বাহ্যিক উপাদান। প্রথমে যদি আমরা বাজার এবং চাহিদার দিকে লক্ষ্য করি, আসলে পণ্য মূল্য নির্ধারণে পণ্যের বাজার ও উক্ত বাজারে পণ্যের চাহিদাকে ব্যাপকভাবে বিবেচনা করা হয়। পণ্যের ব্যয় যেমন পণ্যের সর্বনিম্ন মূল্য সীমা নির্দেশ করে, তেমনি বাজার ও চাহিদা পণ্যের সর্বোচ্চ মূল্য সীমা নির্দেশ করে। তো যাই হোক, এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আসলে বাহ্যিক উপাদানের মধ্যে অর্থাৎ পণ্য মূল্য নির্ধারণের ভেতরের বিষয়গুলো যেমন প্রভাব ফেলছে, বাহিরের কিছু বিষয় আছে, উপাদান রয়েছে, সেগুলো কিন্তু প্রভাব ফেলছে, তার মধ্যে বাজার এবং চাহিদা। বাজার এবং চাহিদার মধ্যে যে বিষয়গুলো আসলে প্রভাব ফেলছে তার মধ্যে অন্যতম বিষয়টি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার বাজার বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখন কথা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আমরা কোনটাকে বলবো, যে বাজারে অনেক ক্রেতা ও অনেক বিক্রেতা থাকে এবং তাদের মধ্যে দর কষাকষির মাধ্যমে পণ্য মূল্য নির্ধারণ করা হয় তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। আবার বলছি, যে বাজারে অনেক ক্রেতা এবং বিক্রেতা, যে বাজারে অনেক ক্রেতা এবং বিক্রেতা থাকে এবং তাদের মধ্যে দর কষাকষির মাধ্যমে পণ্যের মূল্য নির্ধারণ করা হয় তাকেই বলা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই বাজারের অন্যতম একটা বৈশিষ্ট্য রয়েছে, সে বৈশিষ্ট্যটা কি হচ্ছে, পণ্যের মূল্য সব জায়গায় একই থাকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বৈশিষ্ট্য হচ্ছে পণ্যের মূল্য সর্বত্র একই থাকে এবং বিক্রেতাগণ এককভাবে পণ্য ও মূল্যের উপর প্রভাব বিস্তার করে করতে সরি প্রভাব বিস্তার করতে পারে না। অর্থাৎ বিক্রেতারা কি করে, পণ্য মূল্যের উপর প্রভাব বিস্তার করতে পারে না, অর্থাৎ বিক্রেতা তার ইচ্ছামতো পণ্যের প্রচলিত মূল্য বাড়াতে বা কমাতে পারে না। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রধান বৈশিষ্ট্য কি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে পণ্যের মূল্য সর্বত্র অর্থাৎ সব জায়গায় একই থাকবে। বিক্রেতাগণ চেষ্টা করলেও এখানে তাদের ইচ্ছা মতো পণ্যের দাম কমানো বা বাড়াতে পারবে না, যেহেতু সেখানে কি বলা হচ্ছে, পণ্যের মূল্য সব জায়গায় একই। এর জন্য এটাকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এরপর যদি আমরা দেখি একচেটিয়া বাজার ও চাহিদার মধ্যে আরেকটি বাজার, সেটি হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। যে বাজারে অনেক ক্রেতা এবং অনেক বিক্রেতা থাকে, যারা একটি নির্দিষ্ট বাজার মূল্যের পরিবর্তে একটি নির্দিষ্ট মূল্য সীমার মধ্য থেকে পণ্য সামগ্রীর মূল্য নির্ধারণ করে, সেই বাজারকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলে। এ বাজারে মূল্য সীমানাকে বিবেচনা করে পণ্য মূল্য নির্ধারণ করা হয়। যেমন 500 মিলি অর্থাৎ 500 মিলিলিটার সফট ড্রিঙ্কস এর মূল্য 25 থেকে 30 টাকার মধ্যে বিক্রি হয়ে থাকে, 25 থেকে 30 টাকার মধ্যে বিক্রি হয়ে থাকে। এ বাজারে প্রতিষ্ঠানগুলো কিছুটা পার্থক্য সূচক সমজাতীয় পণ্য বিক্রির চেষ্টা করে। এক্ষেত্রে প্রত্যেক কোম্পানি তার প্রতিযোগী কোম্পানি থেকে কিছুটা আলাদা তথ্য, গুণগত মান বৈশিষ্ট্য, প্যাকেজিং স্টাইল, রং অথবা সেবার পার্থক্য এনে স্বতন্ত্রভাবে পণ্যের মূল্য নির্ধারণ করে থাকে। যেমন তুমি স্প্রাইট ছোট বোতল 20 টাকা দিয়ে কিনতে পারছ, অপরদিকে সেভেন আপ সেই পরিমাণ সেভেন আপ ছোট বোতল তুমি কিনছো 18 টাকা দিয়ে। তাহলে এখানে এটাকে বলা হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। অর্থাৎ তোমার এখানে দামটা নির্দিষ্ট করা হচ্ছে যে 18 থেকে 25 টাকার মধ্যে সফট ড্রিঙ্কস এর দাম নির্ধারণ করা হয়েছে। তো এখানে
যে স্প্রাইটের, স্প্রাইট এবং সেভেন আপ দুটোটা কিন্তু একই কোয়ালিটির, বাট কোম্পানি তারা কি করছে, কোম্পানি কিভাবে তারা মূল্য নির্ধারণ করছে বা কিভাবে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি করছে। অর্থাৎ সেভেন আপ তারা তাদের বোতলের ডিজাইন, রং, স্বাদ, গুণ, মান পরিবর্তন করে স্প্রাইটের থেকে ভালো মানের পণ্য তৈরি করে তারা কম দামে বিক্রি করছে। অপরদিকে স্প্রাইট ডিজাইন, পণ্যের বোতলের ডিজাইন, বোতলের রং, তারপরে তোমার ফ্লেভার, তারপরে তোমার তোমার স্টিকার, বিভিন্ন রকম পরিবর্তন করে তারা তাদের দাম নির্ধারণ করছে। তো এখানে এটাকে বলা হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। তারপরে বলা হচ্ছে অলিগোপলি প্রতিযোগিতামূলক বাজার। অলিগোপলি প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে যে বাজার ব্যবস্থায় ফার্মের সংখ্যা দুইয়ের অধিক, যে বাজার ব্যবস্থায় ফার্মের সংখ্যা দুইয়ের অধিক কিন্তু অসংখ্য নয়, অর্থাৎ মুষ্টিমেয় সংখ্যক ফার্ম বা বিক্রেতা থাকে এবং তাদের পণ্যগুলো ঘনিষ্ঠ বিকল্প হয়, সে বাজারকে অলিগোপলি বাজার বলে। অর্থাৎ এখানে অলিগোপলি বাজারটার আসলে বৈশিষ্ট্যটা কি, এটা যদি আমরা বুঝতে চেষ্টা করি তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এ বাজারে পণ্যমূল্য হ্রাস করলে অন্য প্রতিযোগীরাও পণ্যমূল্য হ্রাস করে, এ বাজারে পণ্যের মূল্য হ্রাস করলে অন্য প্রতিযোগীরাও পণ্যের মূল্য হ্রাস করে, ফলে মূল্য হ্রাসের আসল উদ্দেশ্য হাসিল হয় না। এখন তুমি যখন দেখলে যে তোমার কোম্পানির সাথে আরেকটি কোম্পানি এসে প্রতিযোগিতা শুরু করলো, তোমার বাজারে টিকে থাকার জন্য তুমি করলে কি, দাম কমিয়ে দিলে, সাথে সাথে দেখা গেল ও দাম কমিয়ে দিল, কিন্তু যে দাম কমানোর যে উদ্দেশ্যটা ছিল কি, মানুষ যেন তোমার পণ্য কিনে বেশি, ভালো মাল পণ্যের দাম কম, সেই যে উদ্দেশ্য, অর্থাৎ ফলে মূল্য হ্রাসের আসল যে উদ্দেশ্য সেটা কিন্তু অনেক সময় কি হয় না, তোমার হাসিল হয় না। কারণ দেখা যাচ্ছে দুটোটার দামই কমে গেল, মানুষ কোনটা কিনবে, দেখা গেল তুমি যে কারণে দাম কমিয়েছ ওই কোম্পানি সেই কারণে দাম কমিয়েছে, দেখা গেল প্রতিযোগীদের মধ্যে প্রতিযোগিতা আরো বেড়ে গেল, কাস্টমার সেভাবে পণ্য কিনছে না দুজনের। আবার দেখা গেল পণ্য মূল্য বৃদ্ধি করলে প্রতিযোগী তাদের পণ্য মূল্য বৃদ্ধি নাও করতে পারে, ফলে প্রতিষ্ঠানের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এখন তুমি একবার দাম কমিয়ে এখন প্রতিযোগীর সাথে টিকে থাকার জন্য বা তাকে টেক্কা দেওয়ার জন্য তুমি আবার ধাম করে দাম বাড়িয়ে দিলে, তাহলে এতে কি তোমার পজিটিভ অ্যাপ্রোচ তৈরি হবে ক্রেতাদের মাঝে? না, নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি হবে, নেতিবাচক প্রভাব হবে, যে ওটা তো দাম বাড়িয়ে দিল, ওদেরটা কেন কিনবো, আর একটা কিনি, ওদের দাম কম। এটি হচ্ছে মূলত অলিগোপলি, অলিগোপলি বাজার বা আমরা আমরা প্রতিযোগিতামূলক বাজারের বিশেষ বৈশিষ্ট্য। তো এখানে তোমার প্রভাব ফেলছে এভাবে। তারপরে হচ্ছে একচেটিয়া বাজার। তারপরে এই বাজার ও চাহিদার মধ্যে আরেকটি যে বিষয় রয়েছে সেটা হচ্ছে একচেটিয়া বাজার। আমরা এর আগে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলেছি, এটা শুধুমাত্র প্রতিযোগিতা না, এটা শুধুমাত্র একচেটিয়া বাজার। এখানে এই একচেটিয়া বাজারে আসলে কি বলেছে, যেমন যে বাজারে একজন মাত্র বিক্রেতা পণ্য বিক্রিতে নিয়োজিত থাকে, যে বাজারে একজন মাত্র বিক্রেতা পণ্য বিক্রয়ে নিয়োজিত থাকে তাকেই বলা হচ্ছে একচেটিয়া বাজার। তো এখানে একচেটিয়া বাজার বলে আমি যদি একটু উদাহরণ বলি, যেমন বাংলাদেশে আমাদের দেশে পেট্রোলিয়াম সামগ্রীর মূল্য সরকার একচেটিয়া ভাবে নির্ধারণ করছে। কারণ কি, পেট্রোলিয়াম আনা নেওয়া, বিপণন করা, মার্কেটিং করা, বিক্রয় করার ব্যাপারে কিন্তু সরকারই এখানে হস্তক্ষেপ করছে, সরকার নির্ধারণ করে দিচ্ছে, এখানে কিন্তু আর প্রাইভেট কোম্পানি বা অন্য কোনো কোম্পানি এখানে নির্ধারণ করতে পারছে না। তাহলে কি, পেট্রোলিয়াম কোম্পানি একচেটিয়া বাজারে এখানে মূল্য নির্ধারণ প্রভাব ফেলছে। অপরদিকে আমরা যদি বাংলাদেশ রেলওয়ের কথা চিন্তা করি, বাংলাদেশ রেলওয়ে আমাদের দেশে তারা এখন পর্যন্ত এই ধরনের পণ্যের একমাত্র প্রতিষ্ঠান যারা স্বতন্ত্রভাবে মূল্য নির্ধারণ করে থাকে, এ ধরনের বিক্রেতা সরকার নিজে অথবা প্রাইভেট যে কোনো প্রতিষ্ঠান। তাহলে এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ রেলওয়েও কিন্তু সরকার কর্তৃক নির্ধারিত পণ্যের মূল্য নির্ধারণ করে দিচ্ছে, সেভাবে ক্রেতারা টিকিট কিনে ভ্রমণ করছে। ঠিক আছে, ভাই, পেট্রোলিয়ামের ক্ষেত্র একই বিষয়টা আমরা লক্ষ্য করছি। তো এগুলো হচ্ছে একচেটিয়া বাজারের উদাহরণ। এবং একচেটিয়া বাজারও কিন্তু কি, এই বাজার ও চাহিদার মাধ্যমে
বাহ্যিক উপাদানের মাধ্যমে তোমার পণ্যের মূল্য নির্ধারণে প্রভাব ফেলছে। এরপর প্রতিযোগীদের ব্যয়, মূল্য এবং অফার। প্রতিযোগীদের ব্যয়, মূল্য এবং অফারও বাহ্যিক উপাদানে প্রভাব ফেলছে। কিভাবে? যেমন আমরা যদি একটু লক্ষ্য করি, পণ্য মূল্য নির্ধারণের ক্ষেত্রে নির্দিষ্ট পণ্যের জন্য প্রতিযোগীদের ব্যয়, মূল্য এবং অফার সমূহকে ব্যাপকভাবে বিবেচনা করা হয়। এখন এখানে একটা বিষয় খেয়াল করো, যে বিষয়টা এখানে বলেছে প্রতিযোগীদের ব্যয়, প্রতিযোগীদের মূল্য, অফার। কোন কোন প্রতিযোগিতা রয়েছে, তারা তাদের ব্যয়, তারা তাদের মূল্য এবং বিভিন্ন রকম অফারের মাধ্যমে তারা কিন্তু পণ্যের মূল্য নির্ধারণ করে করে তারপরে পণ্যটি বিক্রয় করছে। যেমন একজন ক্রেতা রঙিন টেলিভিশন ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন ব্র্যান্ডের মেশিন, বিভিন্ন ব্র্যান্ডের রঙিন টেলিভিশনের মূল্য, বিক্রেতার সেবাকে মূল্যায়ন করে তারপরই বিশেষ ব্র্যান্ডের টেলিভিশন ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। তাই পণ্য মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিষয়গুলো বিবেচনা করা উচিত। এখানে যে কথাটি বলেছে যে প্রতিযোগীদের ব্যয়, মূল্য এবং অফার, অর্থাৎ একটি কোম্পানি কিন্তু যখন কোনো পণ্যের মূল্য নির্ধারণ করে, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি, সে কিন্তু তার উৎপাদনের যে টোটাল খরচ, যে ব্যয়, অনেক রকম ব্যয় রয়েছে, স্থির ব্যয় তোমার, তারপর হচ্ছে তোমার ভ্যারিয়েবল কস্ট, পরিবর্তনশীল ব্যয়, এগুলোর ব্যয় প্লাস এগুলোর ব্যয়ের সাথে মূল্য নির্ধারণ করে তারপরে বিভিন্ন অফার দেয়, অফারের মাধ্যমে সে কিন্তু পণ্যটি বিক্রয় করছে। দেখা গেল ব্যয় এবং বিভিন্ন ব্যয় করে সে পণ্য নির্ধারণ করলো 10,000 টাকা, আদৌ কিন্তু সেটা 10,000 টাকা না, দেখা গেল সে 10,000 টাকার টিভিটি, একটি ইলেকট্রনিক জিনিস, টেলিভিশন বিক্রি করার ক্ষেত্রে সে একটি অফার দিল। সেই অফারটা কিভাবে দিল? পুরো দামটার মধ্যে একটা অফার দিল যে যদি এ রঙিন টেলিভিশন সে ক্রয় করে তাহলে তাকে বিক্রয়োত্তর সেবা প্রদান করা হবে, অর্থাৎ বিক্রয় পরবর্তী সেবা ফ্রিতে। এরকম অফারও দিয়ে থাকে, পণ্য মূল্য নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলো প্রভাব ফেলছে। এরপরে সর্বশেষ হচ্ছে অন্যান্য বাহ্যিক উপাদান। আরো কি কি বাহ্যিক উপাদান থাকতে পারে সেটি আমরা যদি আমাদের বইয়ে লক্ষ্য করি, উপরোক্ত বিষয়গুলো ছাড়া, অর্থাৎ এই তিনটি, এই দুটি বিষয় ছাড়াও আরো যে বাহ্যিক উপাদান রয়েছে, দেশের অর্থনৈতিক অবস্থা, কোন বিক্রেতাদের প্রতিক্রিয়া, সরকারের মূল্যনীতি, সামাজিক দায়বদ্ধতা ইত্যাদিকে বিশেষভাবে বিবেচনা করা হয়। তবে মূল্য নির্ধারণের মূল উদ্দেশ্য যেহেতু প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যকে অর্জন, তাই প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য পণ্য মূল্য নির্ধারণের সময় বিপণনকারী প্রয়োজনে অন্যান্য যে কোনো বিষয়কে বিবেচনা করতে পারে। এখন অন্যান্য বাহ্যিক উপাদান যেগুলো রয়েছে, অর্থনৈতিক অবস্থা, দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করেও কিন্তু একটা পণ্যের মূল্য নির্ধারণ করা হচ্ছে। বর্তমান করোনা পরিস্থিতিতে গত 1 বছরে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, আর্থিক অবস্থা, মানুষের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি অনেক সমস্যা হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। এখন কোনো কারণে কোনো কোম্পানি যদি নতুন পণ্য বাজারে ছাড়ে, ধাম করে যদি ক্রেতাদের নাগালের বাইরে পণ্যের মূল্য নির্ধারণ করে থাকে, তাহলে কিন্তু পণ্যটি বিক্রয় হবে না। সেক্ষেত্রে মানুষের অর্থনৈতিক অবস্থা কিন্তু এখানে একটি বড় ফ্যাক্টর। এরপর হচ্ছে পুনঃ বিক্রেতাদের প্রতিক্রিয়া, অর্থাৎ বিভিন্ন বিক্রেতাদের এক্সপ্রেশন বা পুনঃ বিক্রেতাদের যে প্রতিক্রিয়াগুলো, অর্থাৎ তোমার আগে পণ্যগুলো বিক্রয় করেছে, সামনে যে পণ্যগুলো বিক্রয় করবে, আগের যে ভুলগুলো, সেই ভুলগুলো কাভার করে, রিকভার করে পরবর্তীতে যেন ভুলগুলো না হয়, বিভিন্ন রকম প্রতিক্রিয়াও কিন্তু এখানে পণ্যের মূল্য নির্ধারণে প্রভাব ফেলছে। ঠিক আছে, দেখা গেল যারা ইলেকট্রনিক জিনিস বা পণ্যের পণ্যের বিভিন্ন রকম খুচরা পাইকারি বিক্রেতা রয়েছে, তারা কাস্টমারদের বিভিন্ন রকম কমপ্লেন শুনে পণ্য সম্পর্কে, না তাদের প্রতিক্রিয়াগুলো কি তারা বুঝে, তো সেই অনুযায়ী কিন্তু উৎপাদনকারীকে মধ্যস্থ ব্যবসায়ীরা সেই রকম অপিনিয়ন তাদের কাছে দেয় যে ক্রেতাদের প্রতিক্রিয়া ছিল এই রকম, তো সেই অনুযায়ী কিন্তু তোমাকে পরবর্তীতে পণ্যগুলো যখন আবার পুনরায় বিক্রয় করবে, তোমাকে সেইভাবে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে।
এরপর সরকারের মূল্যনীতি, সরকার একটা মূল্যের নীতি তৈরি করে দিয়েছে। আমরা এখানে মূল্যের নীতি পড়েছিলাম, যে ছোটখাটো কোম্পানির মালিকরাই মূল্যের দাম ঠিক করে দেয়, কিন্তু বড় বড় প্রতিষ্ঠানে একজন ব্যবস্থাপক সেখানে মূল্য নির্ধারণ করে। তবে বিপণনকারীর মতবাদ, বাজার ব্যবস্থা, ঊর্ধ্বতনের ইচ্ছার উপর বেস করে পরবর্তীতে একজন ব্যবস্থাপক বড় বড় প্রতিষ্ঠানের দাম নির্ধারণ করে থাকে। তো এখানে সরকারও কিন্তু কিছু মূল্যের উপর নীতি তৈরি করে দেয়, সেই নীতির বাইরে কেউ যেতে পারবে না। তো সেই চিন্তা করেও কিন্তু পণ্যের মূল্য নির্ধারণ করা হচ্ছে। এরপর হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। তো এই যে অন্যান্য বাহ্যিক যে উপাদানগুলো আমরা দেখলাম, এইগুলো কিন্তু কি তোমার বাহ্যিক উপাদানের মাধ্যমে পণ্যের মূল্য নির্ধারণে প্রভাব, বিরূপ প্রভাব ফেলছে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের আমার এই উচ্চ বিষয়টি প্রত্যেকে বুঝেছ। এই অধ্যায়টি শেষ হলে আমাদের মোটামুটি যে শর্ট সিলেবাস ছিল বোর্ড কর্তৃক নির্ধারিত, সেই সিলেবাসটি শেষ হয়ে যাবে। পরবর্তী আমি আবার পুনরায় সেগুলো রিভিশন করব, তোমাদের সমস্যাগুলো তুলে ধরব। পাশাপাশি আমাদের যে প্রথম পত্রের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনায় যাব। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে এ অধ্যায়ের আরো নতুন কোনো বিষয় থাকলে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।